আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি সালোয়ারের মোহরি ডিজাইন শেয়ার করব। আশা করি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। 8 ইঞ্চি সাইজের একটি প্রেস্টিং নিয়েছি এবং লম্বাটা নিয়েছি 15 ইঞ্চির মতো। তো মাঝ বরাবর বাঁচ দিয়ে দিলাম। তো আমাদের মোহরিটি হবে 6.5 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। তো আমি 6.5 ইঞ্চিতে মার্ক করব এবং অতিরিক্ত আরও 1 ইঞ্চি রাখবো সাইডে, বাকি অংশটুকু কেটে নিব। তো এখানে একটি পেস্টিং নিয়েছি, তো এটা 1 ইঞ্চি 1 পয়েন্ট দিয়ে আমরা মার্ক করে নিব। এদিকেও 1 ইঞ্চি 1 পয়েন্ট এবং অপর দিকেও 1 ইঞ্চি 1 পয়েন্ট দিয়ে মার্কটা করে নিব এবং একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তো আমরা যে রাউন্ডটা ডিজাইন করব, তো সেটা হচ্ছে আপনার 6.5 ইঞ্চিতে। আপনার যদি 3টা রাউন্ড দেন তাহলে হচ্ছে 3 দিয়ে 6.5কে ভাগ করে এখানে কিন্তু আপনার এই রাউন্ডটা নিতে হবে। তো আপনারা যদি 6 ইঞ্চি দেন তাহলে হচ্ছে এটা মানে 1 ইঞ্চি রাখবেন, তো 2 ইঞ্চি পারফেক্ট হয়ে যাবে। তো আমরা দেখেন 1 ইঞ্চি 1 পয়েন্টে একটা মার্ক করে সোজা দাগ টেনে নিলাম এবং এটাকে বসিয়ে রাউন্ড শেপগুলো দিয়ে দিব। তো আমরা বন্ধ দিক থেকে রাউন্ডগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন আমি একটা রাউন্ড দিয়ে দিয়েছি, তো আমি এভাবে আর একটা রাউন্ড দিয়ে দিব। তো এখানে আপনারা খুবই সুন্দরভাবে রাউন্ডগুলো দিবেন, তারপরে কেটেও নেবেন, তো আপনার ফিনিশিংটা ভালো আসবে। তো এই যে দেখেন আমি মার্কের মধ্যে মানে 6.5 ইঞ্চির মধ্যে 3টা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবং সেটাকে কেটে নিব। তো আপনারা এখানে ধীরে ধীরে কাটবেন, তাহলে আপনাদের রাউন্ডগুলো খুব সুন্দর হবে। তো আমি একসাথে 2টাই কেটে নিয়েছিলাম 2 পায়ের জন্য, তো কেটে নিয়েছি। তো এখন একটা কাপড়ের মধ্যে এটাকে বসিয়ে আয়রন দিয়ে প্রেস করে নিব। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, পেস্টিংয়ের যে দিকটা বেশি চিকচিক করে সেটা কাপড়ের সাথে বসিয়ে নেবেন এবং নিয়ে আয়রন দিয়ে প্রেস করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কাপড়ের সাথে এটা লেগে গেছে। তো এই যে আমি আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি এটাকে, তো এটার এক সাইডটা এভাবে পাস করে সেলাই করে নিতে হবে। তো এখন আমরা সালোয়ারের সাথে এটাকে সেলাই করে লাগিয়ে নিব। তো সালোয়ারের সোজা দিকে এভাবে এটাকে রাখতে হবে এবং প্রথমে 2টাকে সমান করে বাস করে এক সাইডে সোজা একটা সেলাই দিয়ে দিতে হবে, তাহলে আপনাদের এই পেস্টিংয়ের যে কাপড়টা আছে সেটা নড়বে না এবং আমরা যখন এই যে রাউন্ডগুলো সেলাই করব তখন খুব ফিনিশিংভাবে এগুলো সেলাই হবে। তো এখন আমরা এই যে এটা সেলাই করার পরে এই যে রাউন্ডগুলো আছে সেগুলার সাইডে সাইডে মানে পেস্টিংয়ের সাইডে সাইডে আমরা সেলাই করব। পেস্টিংয়ের উপরে যাতে সেলাই না হয় সেটা খেয়াল রাখতে হবে, আর পেস্টিংয়ের সাইডে সাইডেই ঠিক সেলাই করে আসতে হবে। তো এই যে রাউন্ডগুলো আপনারা সেলাই করবেন সেটা আপনারা ধীরে ধীরে সেলাই করবেন, তাহলে আপনার এই যে রাউন্ডগুলো খুব সুন্দরভাবে শেপ হয়ে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন, ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা একইভাবে সম্পূর্ণ রাউন্ডটা ধীরে ধীরে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেলে এর অতিরিক্ত অংশটুকু আমরা কেটে নিব। এবং কাটিং করা হয়ে গেলে
এটার যে কোনাগুলো আছে এভাবে কাটিং করতে হবে এবং রাউন্ডও এভাবে হালকাভাবে কাটিং করতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে সেলাইয়ে না ধরে। আর এই যে কোনা আছে কোনাগুলো খুবই সুন্দরভাবে কাটবেন। তো কাটার পরে এটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। আর এই যে কোনাগুলো থাকবে সেগুলোকে এভাবে ঠিক করে নিতে হবে, তাহলে দেখবে আপনার ফিনিশিংটা ভালো আসছে। তো এই যে দেখেন আমরা আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি। তো এখন এটার উল্টো পাশে আমরা সেলাই করে নিব। তো এখানে সোজা একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এই সেলাইটা হয়ে গেলে এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো প্যাটার্ন তৈরি করে নিতে পারবেন। তো আমি সিম্পল একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি এখানে হালকা একটু গ্যাপ রেখে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে দুদিকে দুইটা করে সেলাই দিয়ে দিব, এই সাইডেও দুইটা সেলাই দিয়ে দিব। তো এখানে ছোটো একটা পেস্টিং নিয়েছি, সেটাকে এভাবে দুইবাজ করে নিলাম এবং হালকা করে একটু পাতা শিফট করে নিলাম। তো পাতা শিফটটা করে নেওয়ার পরে তো আমরা দুদিকে যে সেলাই দিয়েছি তার মধ্যখানে এই পাতাগুলো বসিয়ে মার্ক করে নিব। তো এই যে এভাবে মার্ক করে নিচ্ছি, তো এভাবে পাতা শিফটটা সম্পূর্ণ মার্ক করে নিব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে প্যাটার্নটা তৈরি করে নিতে পারবেন। আমরা সম্পূর্ণ প্যাটার্নটা তৈরি করে নিয়েছি, এখন এটাকে সেলাই করে নিব। তো এই যে দেখেন কিভাবে সেলাইটা করতে হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে অপর দিকটাও সেলাই করে নিতে হবে। তো এই যে দেখেন এর মধ্যে তৈরি হয়ে গেল ডিজাইনটা। তো এখন এটাকে এভাবে বাস করে সাইডটা সেলাই করে নিতে হবে। তো ডিজাইনটি আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।